কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনর্বিবেচনার আর্জি যে রাজ্যের তরফ থেকে করা হয়েছিল সেটা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা শুরু, আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু রাজ্যে। আপনাদের আরো একবার জানাবো হাইকোর্টে আর্জি প্রত্যাহার, রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি সেই আর্জি প্রত্যাহার, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা শুরু, আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু রাজ্যের। হাইকোর্টে আর্জি প্রত্যাহার, রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি তা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা ইতিমধ্যে শুরু, আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু রাজ্যের তরফ থেকে। হাইকোর্টে আর্জি প্রত্যাহার, রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি তা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। শুরু আইনি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু রাজ্যের তরফ থেকে। গতকালই হাইকোর্টের তরফ থেকে যা বলা হয় তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আর্জি প্রত্যাহার, রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনর্বিবেচনার আর্জি প্রত্যাহার। অডবাংশ রয়েছে আমাদের সঙ্গে, অডবাংশ কি হলো শুনানিতে? দেখো, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে স্পর্শকাতর এলাকায়। সেই নির্দেশের পরে রাজ্যের তরফে একটা রিভিউ পিটিশন করা হয়, যেটাকে বলা হয় পুনর্বিবেচনার আবেদন। সেটা আজকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিল এবং তারা বললো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই রিভিউ পিটিশনটা উইথড্র করছে। এটা একটা আইনি দিক রয়েছে। আইনজীবীরা মনে করছেন যে যদি রাজ্য যে সুপ্রিম কোর্টে যেতে চায় তাহলে কিন্তু এই রিভিউ পিটিশন উইথড্র করতে হবে। যা সূত্রের খবর, হাইকোর্ট সূত্রের খবর, রাজ্য ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং সমস্ত পিটিশন কমিটি তারা খতিয়ে দেখছে। সম্ভাবনা রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্ট মুভ করতে পারে, এমনটাও সম্ভাবনা রয়েছে। সুতরাং আগামী সপ্তাহে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাটি ফাইল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার জানি কিন্তু আইনি পরামর্শ শুরু হয়েছে রাজ্যের আইনজীবী মহলে সম্প্রতি। তুমি যে আইনি দিকগুলোর কথা বলছিলে অনবাংশ, যে যে আইনি দিকের কথা ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে ভাবা হচ্ছে, যেটা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, সেই জায়গায় পুনর্বিবেচনার যে বিষয়টা, রাজ্যের এই মুহূর্তে তাহলে কী ভাবনা চিন্তা? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সোম বা মঙ্গলবারের কথা বলছো, তার আগেই তো কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে রাজ্যে হাইকোর্টের তরফ থেকে। একদমই তাই, সেটা হচ্ছে যে 48 আওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দেশের কপি হাতে পাওয়ার 48 ঘন্টার মধ্যে তারা পদক্ষেপ নেবে। এই জায়গা থেকে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার তারা চাইছে কিন্তু এটা সুপ্রিম কোর্টে মুভ করতে পারে। কারণ রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে এটাই যে তারা কিন্তু অন্যান্য 5টা স্টেট থেকে তারা অলরেডি কিন্তু ফোর্স তারা চেয়েছে বা তারা চেয়ে ফেলেছে এই ডিপ্লয়মেন্টের জন্য। যেমন পাঞ্জাব রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, এই সমস্ত স্টেটগুলোর কাছে তারা চেয়েছে। তারা চাইছে যে রাজ্য পুলিশদের নির্বাচন করানো সম্ভব শান্তিপূর্ণভাবে রাজ্যের উপর রাখা রাখার জন্য। এমন তো অবস্থা, তারা সেই আইনি পরামর্শ শুরু করছে। আইনজীবী মহলের একাংশের ব্যাখ্যা কি, যে যদি রাজ্যকে স্পেশাল লিভ পিটিশন বা SLP ফাইল করতে হয় তাহলে কিন্তু এই রিভিউ পিটিশনটা উইথড্র করতেই হবে। কারণ একদিকে হাইকোর্টের রিভিউ পিটিশন, অন্যদিকে সুপ্রিম কোর্ট SLP কোনোভাবে দুরকম পাজে চলতে পারবে না স্টেট। সুতরাং প্রথমে উইথড্র করতে হবে, সেই প্রসেসটা তারা শুরু করলো এবং তারা ইতিমধ্যে আইনি আলোচনাও শুরু করেছে যে গেলে তারা আদৌ সেখান থেকে অক্সিজেন পাবে কি পাবে না, সেই আইনি জটিলতাগুলো কাটানোর জন্য বা সমস্যাগুলো কাটানোর জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত সেই নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। যদি যদি হয় তাহলে কিন্তু আজকে কালকের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে তারা, যে তারা এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।